السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. شكرا شديد مندولي. আমরা আজকে পথে পথে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সে বিষয়টি হলো মুসলিম উম্মার অক্ষয় কী এবং কীভাবে। এই বিষয়টি নিয়ে আমরা আজকের এই প্রোগ্রামে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আলেম দ্বীন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, অ্যাসোসিয়েট প্রফেসর, এশিয়া ইউনিভার্সিটি, বাংলাদেশ। আজকের এই প্রোগ্রামে বিশেষ করে আমাদের এই মেহমানকে আমরা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আজকে আমাদের এই মোহতারাম মেহমানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা আসলে আজকের এই পথে পাতে অনুষ্ঠানে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আপনার আসা যাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদের প্রোগ্রামকে আল্লাহ তাআলা কবুল করুন। এই সুন্দর একটি আয়োজন, সিলেট ভিশন টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এই পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজনে আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের এই নিয়মিত প্রোগ্রাম সিলেট ভিশন টিভি কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের যে আলোচ্য বিষয়বস্তু হলো মুসলিম উম্মার ঐক্য কী এবং কীভাবে। এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আমাদের শেখের সাথে, মোহতারামের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা আমাদের মোহতারামের কাছ থেকে জানতে চাই যে মুসলিম উম্মার ঐক্য বলতে আসলে আমরা কি বুঝি বা ইসলাম কি বলে এই বিষয়টি। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা উম্মার ঐক্য বলতে যেটি বুঝি সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মার ঐক্যের বিষয়ে স্পষ্ট করে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে একসাথে আঁকড়ে ধরো, ওলা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। আয়াত থেকে আমরা যে শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে এই যে প্রথম কথা হচ্ছে উম্মার প্রত্যেকটি সদস্যের উপর আল্লাহর পক্ষ থেকে এটি নির্দেশ এবং নির্দেশনা যে অবশ্যই তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দ্বিতীয় যে নির্দেশনা আয়াত থেকে আমরা পেয়েছি সেটা হলো কোনোভাবেই বিভিন্ন দল, গ্রুপ, ফেরকাবন্দিতে লিপ্ত হওয়া যাবে না। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এবং নিষিদ্ধ। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন। তৃতীয় যে বিষয়টি এখান থেকে বেরিয়ে এসেছে সেটা হচ্ছে এই, যদি কেউ ফেরকাবন্দি, গ্রুপিং, দলাদলিতে লিপ্ত হয়, দল উপদলে বিভক্তি হয়, তাহলে এটি ঐক্যের মূল বিনষ্টকারী বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন ইতিসাম এর নির্দেশ দিয়েছেন, যখন ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন, এর সাথে নেগেটিভ যে বিষয়টি সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। দেখা গিয়েছে এই ঐক্যের ব্যাপারে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, যে হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদে বর্ণনা করেছেন, আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব। একই টেক্সট, এই আয়াতের মধ্যে যে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে নির্দেশনা দিয়েছেন, ঠিক একই কাছাকাছি নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দিয়েছেন যে উম্মাহ যতদিন পর্যন্ত সত্যিকার ঐক্যবদ্ধ থাকবে ততদিন পর্যন্ত তাদের উপর রহমত থাকবে আল্লাহর পক্ষ থেকে, তারা রহমত লাভ করবে। আর যখনই তারা ফরকাহ, বিচ্ছিন্নবাদী হবে, বিভক্ত হবে, বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাবে, গ্রুপিংয়ে চলে যাবে, তখন তাদের অবস্থা হবে যে তারা শাস্তি, আল্লাহর আযাবের মুখোমুখি হয়ে যাবে। তাই ঐক্য হচ্ছে মূলত মুসলিমদের সাথে সম্পৃক্ত থাকতে হবে, একত্রিত থাকতে হবে, কোনোভাবেই ইসলাম যেদিকে আহ্বান করেছে সেই দিক থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। এখন এই ঐক্যকে আমরা এই মিনিংটাকে কীভাবে বুঝাবো সেটা বোঝানোর জন্য যে বিষয়টি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দিন হিসেবে আমাদের জন্য কী করেছেন, মনোনীত করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র দিন। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসেবে গ্রহণ করার জন্য চেষ্টা করে ফালা ইউকবাল মিনহু, তার কাছ থেকে সেটা গ্রহণযোগ্য হবে না। বোঝা যাচ্ছে যে একমাত্র দিনই হচ্ছে ইসলাম। সুতরাং ইসলামকে যদি কোনোভাবে মিনিমাইজ করা হয়, কাস্টমাইজ করা হয়, অথবা ইসলামকে পরিবর্তন করা হয়, অথবা ইসলামকে বৃদ্ধি করা হয়, অথবা ইসলাম থেকে রদবদল করা হয়, তাহলেই সেটা ইসলামের বাইরের বিষয়। ফলে এখানে কোনোভাবেই ঐক্য হলো না, ইসলাম থেকে বাইরে যাওয়ার সুযোগ নেই। ঐক্য হতে হলেই ইসলামের উপর ঐক্য হতে হবে। ইসলামের আগেও কোনো জিনিস যোগ করা যাবে না, ইসলামের পরেও কোনো জিনিস যোগ করা যাবে না। ফলে যদি আমরা সঠিক শুধু ইসলাম, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিন হিসেবে আমাদের জন্য কী করেছেন, মনোনীত করেছেন, শুধু মনোনীত করেছেন তা নয়, অন্য আয়াতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন সূরা আল মায়দার মধ্যে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বিষয়টি বলে দিয়েছেন যে ইসলামটাকে সে সর্বশেষ দিন হিসেবে তোমাদের জন্য, জীবন বিধান হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে আমি তোমাদের জন্য ইসলামটাকে মনোনীত করেছি। অত্যন্ত সন্তুষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনোনীত করেছেন। তাই এই ক্ষেত্রে যদি ইসলামের বাইরে কোনো জিনিস যোগ করি, যেটা ইসলামের আগে হোক অথবা পরে হোক, তাহলে আপনি দেখবেন যে এর উপরে কোনো ঐক্য হয় না। কারণ এটাই হচ্ছে ইসলামের আগেও কিছু যোগ করা যাবে না, ইসলামের পরেও কিছু যোগ করা যাবে না। ফলে দেখা যায় সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বিষয়ে ইসলাম সম্পর্কে জানতে চাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক নির্দেশনা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম এই কথা বলে দিতেন, লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু। মানে এমন কথা বলতেন যে এই যে নির্দেশনা দিয়েছেন, এই যে আপনার পক্ষ থেকে বক্তব্য এসেছে, এই বক্তব্যের মধ্যে আমি সামান্যতম বৃদ্ধি করব না, সামান্যতম কমাবো না। কারণ হচ্ছে বৃদ্ধি করাও জায়েজ নেই, কমানোও জায়েজ নেই, রদবদল করাও জায়েজ নেই। তাই যদি কেউ ইসলামকে মানতে চায়, তাহলে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়েছেন, যে মডেল দিয়েছেন, সেই মডেল অনুযায়ী ইসলামকে কী করতে হবে, মেনে নিতে হবে। সেই মডেলটা কি? মডেলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। যেমন আমরা যখন গাড়ি দেখি, গাড়ির একটা মডেল থাকে না, 90 মডেল বলা হয়, মানে 92 মডেল, মানে 2000 মডেল, এই গাড়ির মডেল রয়েছে, ঠিক না? ঠিক ইসলামের মডেলকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। কীভাবে? ওই সূরা আল মায়দার আয়াতের মধ্যে আল ইয়াউমা, মানে আজকের এই দিনের মধ্যে মডেল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। বোঝা গেল যে ওই দিনের যে মডেল ইসলামের রয়েছে, এই মডেল কিয়ামত পর্যন্ত এক মডেল চলবে, এক মডেল চলবে। মডেলের মধ্যে কোনো চেঞ্জ আসবে না, কোনো রদবদল আসবে না, কোনো অতিরঞ্জন আসবে না। কারণ এখানে মডেল দেওয়া আছে। শুধু এই মডেলটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন যে ইসলামের মধ্যে বিভিন্ন ধরনের বিভক্তি আসবে, বিভিন্ন ধরনের অনৈক্য তৈরি হবে, অনেক ধরনের ইখতিলাফাত আসবে, মতানৈক্য, মতপার্থক্য, মানে বৈরিতা, বিরোধিতা, এগুলো সব আসবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে আবার কী করছেন? ডিফাইন করছেন। কীভাবে ডিফাইন করছেন? তিনি বলতেছেন যে মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি। জেনে রাখো, ইসলামটা হচ্ছে সেটাই যার উপর আমি আজকের এই দিনকে, আল ইয়াউম শব্দটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআনের মধ্যে ঠিক যেভাবে এসেছে, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথা বলেছেন যে আজকের এই দিনে আমি এবং আমার সাহাবীরা যেই মানে মডেলের উপর ইসলামের আছি, যেই দিক নির্দেশনার উপর আছি, এবং এই দিক নির্দেশনার উপর যারা কিয়ামত পর্যন্ত থাকবে, তারা মূলত সত্যিকার নাজাত, মুক্তি পাবে, দুনিয়া এবং আখিরাতে তাদের সাফল্য আসবে, সফলতা লাভ করবে। তাই এখানে কো বলতে তিনটি জিনিসকে বোঝায়। এক নম্বর হচ্ছে লুজুমু জামাআতিল মুসলিমিন, মুসলমানদের যে জামাত রয়েছে সেই জামাতের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। এখান থেকে কোনোভাবেই কী হতে পারবে, নিজে দূরে আসতে পারবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আদামুত তাফাররুকি ফিমা বাইনাহুম, নিজেদের মাঝে কোনোভাবেই কোনো ফেরকাবন্দি, কোনো গ্রুপিং করা যাবে না। গ্রুপিং করলেই সেটা যেই গ্রুপই হোক না কেন, মানে ইসলামকে ইসলামের মডেলে মানে রাখতে হবে, কোনো ধরনের গ্রুপিং করা যাবে না। তৃতীয় নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, সেই মৌলিক বিষয়গুলোর ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের মতপার্থক্য করা যাবে না, যেগুলোর ব্যাপারে মতপার্থক্য করলে মুসলিম উম্মা সত্যিকার বিভ্রান্তির দিকে চলে যাবে, পথভ্রষ্টতার দিকে চলে যাবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে নির্ধারিত করে দিয়েছেন, কিছু বিষয়ে শরীয়তের হয়তো খুঁটিনাটি কিছু বিষয় থাকতে পারে, যেগুলির ব্যাপারে হয়তো কোনো মতপার্থক্য হতে পারে, ইজতিহাদি বিষয়ের ক্ষেত্রে হতে পারে, যে সমস্ত বিষয়ে আলেমদের গবেষণার বিষয় রয়েছে সেগুলোর ক্ষেত্রেও হতে পারে। কিন্তু মৌলিক ইসলামের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ব্যাপারে কোনো ধরনের মানে অতিরঞ্জন, অতিরিক্ত কোনো ধরনের রদবদল ইসলাম এলাও করে না। যদি রদবদল হয়ে থাকে তাহলে সেটাকে ঐক্য বলা হবে না। فضيلة الشيخ محترم অত্যন্ত সারগর্ভ আলোচনা করেছেন এখন বর্তমান সময়ে আমরা অনেকেই লক্ষ্য করি যে এক একটি ইসলামী দল বা এক একটি মতাদর্শ অনেকেই তারা মনে করে যে ঐক্য কোনো মতাদর্শ বা কোনো দল ভিত্তিক হতে পারে আমরা যে আপনার আলোচনা থেকে এই বিষয়টি বুঝতে পেরেছি যে ঐক্যের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টিভঙ্গি দিয়েছেন একটা আকীদা দিয়েছেন একটি কর্মটা মূলনীতি একটা দিয়েছেন এই মূলনীতির আলোকেই ঐক্য হতে পারে এর বাইরে আর কোনো ঐক্য হতে পারে না জি জাযাকাল্লাহ খের ফদিলাতুল শেখ আমরা আপনার কাছ থেকে এই পর্যায়ে এই বিষয়টি জানতে চাই যে মুসলিম উম্মার ঐক্যের যে গুরুত্ব রয়েছে ইসলামে যে প্রয়োজনীয়তা রয়েছে এই বিষয়টা নিয়ে যদি আপনি আমাদের কিছু বলতেন ধন্যবাদ আপনাকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মুসলিম উম্মার ঐক্য এত অপরিহার্য যে সত্যিকার আজকে গোটা পৃথিবীর দিকে যদি আমরা তাকাই মুসলিম বিশ্বের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা মানবতর অবস্থায় জীবনযাপন করছে মুসলিম ভাইয়েরা বিভিন্ন দেশে বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন জনপদে তার কারণ হচ্ছে তারা অনেকের মধ্যে এমনভাবে জীবনযাপন করছে এতে তাদের সমস্ত শক্তি হারিয়ে দিয়েছে তারা দুর্বল হয়ে গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে আমাদেরকে অনৈক্য থেকে বারণ করেছেন নিষেধ করেছেন অনৈক্যকে হারাম করেছেন দলাদলিকে নিষেধ করেছেন ঠিক তেমনিভাবে অনৈক্যের যে ক্ষতি রয়েছে সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়ালা তানাজাউ তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হয়েও না বাড়াবাড়িতে লিপ্ত হয়েও না ফাতাফশালু তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে নিষ্ফল হয়ে যাবে তোমাদের মৌলিক ব্যর্থতা এসে যাবে ফাতাযহাবা রিহুকুম তাহলে তোমাদের যে শক্তি রয়েছে সেই শক্তিটুকু তোমাদের চলে যাবে ফাতাযহাবা রিহুকুমের তাফসীরে বলতে ওলামা ইকরাম দুটি তাফসীর করেছেন একটি হচ্ছে ফাতাযহাবা রিহুকুম আই কুওয়াতুকুম তোমাদের শক্তি হারিয়ে যাবে ইবনে কাসির দিমাশকি রহমাতুল্লাহি আলাইহি একদল ওলামা ইকরাম এটাকে প্রাধান্য দিয়েছেন আর একদল ওলামা ইকরাম বলেছেন ফাতাযহাবা রিহুকুম আই দাওলাতুকুম তোমাদের রাষ্ট্র চলে যাবে আপনি দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় মুসলমানরা বিশ্বের প্রায় অর্ধেক ভূখণ্ডের কর্তৃত্ব মুসলমানদের উপর ছিল এরপরে আমরা জানি উমাইয়া খেলাফতের সময় প্রায় বলা যেতে পারে ইউরোপের প্রায় অংশই মুসলমানদের ক্ষমতার মধ্যে চলে আসে কর্তৃত্বের মধ্যে চলে আসে শাসন এর মধ্যে চলে আসে কিন্তু কীভাবে একটি একটি করে মুসলমানদের দেশ সবগুলো ফাতাতে আবার রিহ চলে গিয়েছে আমরা এখন মুসলমানদের আস্তে আস্তে করে সবই চলে গিয়েছে ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম তোমাদের শক্তি চলে যাবে শুধু তাই নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের রিওয়ায়াতের মধ্যে বলেছেন যে তোমরা আমি ইউশিকু আন তাতাদা আলাইকুমুল উমাম বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সম্প্রদায় তোমাদের উপর আগ্রাসন করে বসবে যখন আমাদের ঐক্য চলে যাবে যখন ঐক্য থেকে আমরা বঞ্চিত হয়ে যাব তখন আমাদের উপর বিভিন্ন জাতি তাদের শক্তি দিয়ে আমাদের উপর চেপে বসবে আমরা আগ্রাসিত হই নাই পৃথিবীর সকল ভূখণ্ডেই মুসলিম ভূখণ্ড আজকে আগ্রাসনের শিকার হয়েছে সেটা নৈতিক আগ্রাসন রয়েছে আদর্শিক আগ্রাসন রয়েছে অর্থনৈতিক আগ্রাসন রয়েছে রাজনৈতিক আগ্রাসন রয়েছে কি নেই বরং ভূখণ্ড পর্যন্ত দখল করে নিয়ে গিয়েছে মুসলমানদের এর কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যদি তোমরা এমন কাজ করো তাহলে অবস্থা এমন হবে যে أن تتداعى عليكم الأمم كما تداعى الأكلة على قصعتها جميع بابه خدر باتر جتود ديگه مانه خاور جنو ক্ষুধার্ত মানুষগুলো একসাথ হয়ে যে দাবিয়ে পড়ে ঠিক এমনিভাবে তোমাদের উপর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো এসে কী করবে আগ্রাসন করে বসবে সাহাবা কিরাম যখন এই বক্তব্য শুনতে পেলেন সাহাবা কিরাম মনে করলেন হতে পারে যে মুসলিমরা তখন দুর্বল হবে মুসলিমদের সংখ্যা কম হবে মুসলমানদের উপর বিভিন্ন জাতি এসে তাদের উপর আক্রমণ করবে দুর্বলতার কারণে সংখ্যা কম হওয়ার কারণে সংখ্যা লঘু হওয়ার কারণে তখন সাহাবা কিরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমিন কিল্লাতিনা নাহনু ইয়াউমাইদিন সেদিনকে আমাদের এই ঘটনা ঘটবে এই অবস্থা হবে এই জন্য যে আমরা দুর্বল আমরা লোক কম এই কারণে কী কারণে এমন হবে আমাদের জনবল কম হওয়ার কারণে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল ইন্নাকুম কুসুর ইয়াউমাইদিন সেদিন তোমরা হবে সংখ্যা অনেক ওয়ালাকিন্নাকুম গুসা কাগুসা ইসাইল কিন্তু তোমরা হবে কাগুসা একেবারে এই সমুদ্রে ফেনার মতো খড়কুড়ের মতো কোনো মূল্য নেই কাগুসা ইসরাইল বন্যার মধ্যে যেগুলো বেশি আসে যেগুলো কোনো মূল্য নেই তোমাদের মূল্য থাকবে না যেহেতু তোমাদের পাওয়ার চলে গিয়েছে তোমাদের আসল জিনিস قد ذهبت ريحكم তোমাদের আসল যে শক্তি ছিল যে শক্তির মাধ্যমে তোমরা সারা বিশ্বকে কর্তৃত্ব দিতে পারতে সেই শক্তি হারিয়ে গেছে সেই ইমানের শক্তি হারিয়ে গেছে সেই আমলের শক্তি হারিয়ে গেছে সেই اخلاقের শক্তি হারিয়ে গেছে ফলে আদাজ হাবারি হুকুম তোমাদের শক্তি চলে গেছে যেটা আল্লাহ তাআলা বলেছেন এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই জন্য নয় যে তোমরা সংখ্যা কম বরং তোমরা সংখ্যা সেদিন বেশি হবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই অবস্থায় তোমরা দুর্বল হয়ে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর একটা শাস্তি দিবেন সেটা হচ্ছে ইউসাল্লিতুল্লাহু আলাইকুমুল ওয়াহন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ওয়াহনকে ঢেলে দিবেন ওয়াহনকে অবধারিত করে দিবেন সাহাবায়ে কেরাম ওয়াহন শব্দের অর্থ জানেন আরবি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতেই বলেছেন কিন্তু ওয়াহন বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিন করেছেন কি বুঝিয়েছেন এই প্রশ্ন সাহাবায়ে কেরাম খুব স্পষ্ট হন নাই কারণ ওয়াহন বলা হয় তাকে মানে এটা মানে রোগের মতো এক প্রকার রোগকে ওয়াহন বলা হয় তাকে যেটা মানুষকে দুর্বল করে হয়তো সাহাবায়ে কেরাম মনে করেছেন যে এটা মনে হয় এক ধরনের মহামারী তৈরি হবে যে মহামারীর মাধ্যমে মানুষ লোকেরা দুর্বল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মানে এই ধরনের মহামারী আসবে মানে মুসলিমরা ওই মহামারীতে আক্রান্ত হয়ে যাবে মুসলিমরা দুর্বল হয়ে যাবে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ওই রোগের মহামারীর কথা বুঝাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোগের কথা আমাদের সামনে তুলে ধরেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ওয়াহন হচ্ছে তোমাদেরকে দুটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন সেই হলো একটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে তোমাদের শত্রুদের ভয় ঢুকিয়ে দিবেন আর শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় উঠিয়ে নিয়ে যাবে আর তিন নম্বর হচ্ছে তোমরা কারাহিয়াতুল মউত তোমাদের মৃত্যুর প্রতি একটা অনীহা তৈরি হবে এখন তোমরা যেভাবে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য একেবারে উদাত্ত নিজেদের জীবনকে পেশ করে দিতে পারতেছো আজকে যদি আমাকে বলা হয় বা আপনাকে বলা হয় ওরা দুজনের কথা বলছি না উদ্দেশ্য হয়েছে সবাইকে লক্ষ্য করে বলা যেন ওরা যে আল্লাহর রাস্তায় জীবন দিতে দেওয়ার জন্য বেরিয়ে আসেন তাহলে দেখা যাবে যে মানে আপনি যান আসতেছি আমরা মানে অবস্থা এমন মুসলমানদের বাস্তবতা হচ্ছে এই যদিও সেটা আরেকটি মাসআলা আরেকটি বিষয় কিন্তু বাস্তবতা হচ্ছে এই আমরা বিষয়টিকে এভাবে বুঝতে পেরেছি এভাবে আমরা চলে গিয়েছি ফলে আমাদের কাছে সেটা খুবই ক্ষুদ্র বিষয় হয়ে গিয়েছে এই জন্য মুসলিম উম্মার ঐক্য যদি না থাকে তাহলে মুসলিমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পরস্পরের মধ্যে এমন বিভেদ তৈরি হবে যে বিভেদের কারণে ইয়াজআলুল্লাহু বা'সাহুম ফীমা বাইনাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরস্পরকে পরস্পরের মাঝে কি করে দিবেন শত্রু বানিয়ে দিবেন আজকে এর বিপরীত কিছু আমরা দেখছি প্রশ্নই আসে এটি বাস্তব মানে ফলে মুসলমানরা মুসলমানদের দুশমন বাইরের দুশ্মনের কোনো প্রয়োজন নেই মানে আমরা কাফের মুশরিক যারা আছে তাদেরকে দুশ্মন মনে করার সুযোগ নেই কারণ নিজেদের দুশ্মন সামলাতে আমরা পারছি না এর কারণ কি কারণ হচ্ছে শুধুমাত্র অনৈক্য তাই অনৈক্য যদি থাকে কোনো সন্দেহ নেই আমরা মানে এর মাধ্যমে কোনোভাবেই উপকৃত হতে পারবো না বরং মুসলিম উম্মার শুধু ক্ষতির দিকেই যাবে এবং মুসলিম উম্মার দাঁড়ানোর কোনো শক্তি থাকবে না ফলে পৃথিবীর যে ভূখণ্ডেই এই অনৈক্য তৈরি হয়েছে দেখা গিয়েছে যে অনৈক্যের মাধ্যমে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখব যারা কাফের মুশরিক রয়েছে তারা কুফরির উপর কিন্তু একমত যদিও তাদের দিন ভিন্ন দেখা যাবে যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ধর্ম মানে তারপরে সনাতন ধর্ম হিন্দু ধর্ম অন্য ধর্ম শেষ পর্যন্ত দেখা গেছে কুফরির দিক থেকে তারা একমত কিন্তু ইসলামের বিপক্ষে তারা একমত হতে হয়ে যায় এর কারণ কি এর কারণ হচ্ছে আমাদের ইখতিলাফকে তারা আমাদের এই মতবিরোধটাকে যেহেতু আমরা ইখতিলাফটাকে মানে মত পার্থক্যকে ভিন্ন মত পোষণ করাকে আমরা মতবিরোধে পরিণত করে নিয়েছি আমরা পরস্পর বিবাদে পরিণত করে নিয়েছি ফলে এটা তাদের কাছে সবচেয়ে বড় পুঁজি হয়েছে সেই পুঁজির মাধ্যমে মূলত তারা অগ্রসর হচ্ছে এজন্য আমাদেরকে এই পথ থেকে বেরিয়ে আসতে হবে যদি আমরা উম্মার সত্যিকার অর্থে সফলতা চাই অন্যথায় আমাদের জন্য সফলতা আসবে না আর এটি এই উম্মার মৌলিক বৈশিষ্ট্যের পরিপন্থী কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস অন্যথায় এই উম্মত আসলে খায়রা উম্মত হবে না শ্রেষ্ঠ উম্মত কোনো পরিচয় এখানে নেই কারণ আমরা মতবিরোধ করার মাধ্যমে আমরা এখান থেকে খায়রিয়ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের খায়রিয়তে যেই বক্তব্যটি যেই লকবটি দিয়েছেন যেই মানে উপাধি দিয়ে সম্মানিত করেছেন সেই সম্মান আমাদের মূলত থাকবে না ফলে আমরা দেখতে পাচ্ছি আজকে সেই সম্মান থেকে আমরা কত নিচে আমরা নেমে গিয়েছি। জাজাক আল্লাহ খায়ের শেখ, আপনার আলোচনার এই বন্ধ দিয়ে এই বিষয়টি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বর্তমান সময়ে আমাদের যে আলেম ওলামা যারা ওয়াইজ যারা মাঠে ময়দানে দাওয়াতের কাজ করে বেড়াচ্ছেন, আমরা যদি ফেসবুকে বা ইউটিউবে আমরা দেখি একজন আরেকজনকে কীভাবে গায়েল করার জন্যে কাদা ছোড়াছুড়ি করার মধ্য দিয়ে কেউ কাউকে কাফের বলছে, একজন আরেকজনকে বলছে ইহুদিদের দালাল, মানে অবস্থা এমন দাঁড়িয়েছে একজন আরেকজন কাফের বলতে বলতে যে অবস্থা দাঁড়িয়েছে সবাই এখন কাফের হয়ে গিয়েছে, জান্নাতে যাওয়ার মতো আর কোন মুসলমান বাকি নেই। এই যে একটা দুরবস্থা আমাদের এই মুসলিম উম্মার যে দুরবস্থা, এই দুরবস্থা থেকে উত্তরণের উপায় কি, বা বিশেষ করে এই তাকফির যে মাসআলাটি রয়েছে কাউকে কাফের ফতোয়া দেওয়া এর যে ভয়াবহতা রয়েছে এই বিষয়টা নিয়ে একটু বলুন। গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম কথা হচ্ছে আমরা দেখি আসলে মাসআলাত তাকফির, কাউকে কাফির মনে করা, কাফির আখ্যায়িত করা বা কাফির ফতোয়া দেওয়া, এটা নিয়ে বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক লোক খুবই তামাশায় পরিণত করে নিয়েছে মাসআলা, বিভিন্ন দিক থেকে এটা মানে তামাশায় মাসআলা পরিণত করেছে। তাদের ধারণা হচ্ছে যে মানে কাফির বানানোর জন্য মনে হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, কিন্তু আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবুয়তে 23 বছর আর নবুতের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর, 63 বছরে একজনকেও কাফির বানান নাই, সবাইকে মুসলিম বানিয়েছে। তা আমাদের এই ভাইগুলো যারা এই কাফির বানানোর প্রজেক্ট নিয়েছেন তারা কী কারণে এই কাজ করতেছেন, কে বা কারা এদের এই দায়িত্ব দিয়েছে, তাদেরকে এই দায়িত্ব কে দিয়েছে? প্রথম মাসালা হচ্ছে যেটি, সেটা হলো এই যারা এইভাবে মানুষদেরকে কাফির আখ্যায়িত করে, কাফির বানানোর চেষ্টা করে, মানুষদেরকে কাফির মানে ফতোয়া দেওয়ার চেষ্টা করে, এই আলামতটাই মূলত বেদাতীদের আলামত। এই আলামত আপনি যার মধ্যে দেখবেন আপনি কনফার্ম সে কোনো না কোনো দিক থেকে মোত্তাবেগুলো হাওয়া প্রবৃত্তির অনুসারী, কোনো না কোনো দিক থেকে প্রবৃত্তির অনুসারী, সত্যিকার ওহির অনুসারী নয়। কারণ সাহাবাই কেরামদের দুইজনের মাসালা আপনি আমার সামনে নিয়ে আসি যে সাহাবাই কেরাম কাফির ফতোয়া দিয়েছে, ইখতিলাফ তো ছিল সাহাবাদের যুগেও, ঠিক না? এটি একেবারে সর্বজন স্বীকৃত একটি বিষয়, সাহাবিদের যুগেও ইখতিলাফ ছিল, তাহাবিদের যুগে ছিল। আপনি দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইখতিলাফ করেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ ইখতিলাফ করেছেন পরবর্তী সময়ে আহমদের আম্বর রহমতুল্লাহ শাফি রহমতুল্লাহ ইখতিলাফ করেছেন, ঠিক কিনা? এবং সমকালীন সময়ে সমস্ত ওলামায়ে কেরামের সাথে ইখতিলাফ ছিল, ইমাম সুফিয়ান আস-সাওরির সাথে মানে সরাসরি ইখতিলাফ ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। কিন্তু আদৌ বলছেন নাকি আবু হানিফা কাফের ছিল? শুধু কী কারণে আমরা এই কাজ মানে এইগুলো করছি, এটি কোনো সন্দেহ নেই। সর্বপ্রথম এই মাসআলাত তাকফির কারা এই মুসলিম উম্মার মধ্যে আমদানি করেছে এর স্পষ্ট করে আজকের আলোচনার মধ্যে জানিয়ে দিতে চাই, যাতে করে মুসলিম উম্মা বুঝতে পারে। সবচেয়ে বড় বিভ্রান্ত একটি গ্রুপ খারজি সম্প্রদায় সর্বপ্রথম মাসআলাত তাকফির মুসলিম উম্মার মধ্যে আমদানি করেছে, তারাই সর্বপ্রথম এটা আবিষ্কার করেছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কাছের মানুষ এবং সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন, মানে সকলের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ এই সত্ত্বেও আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু কাফির সাব্যস্ত করে শেষ পর্যন্ত খারেজিরা তাকে হত্যা করেছে, কাফির সাব্যস্ত করে। তাই এই উম্মার মধ্যে তারা সবচেয়ে বড় মানে সেখান থেকে যে বিচ্ছিন্নতা তৈরি করেছে, সেখান থেকে যে অনৈক্য তৈরি করেছে এই মাসআলাত তাকফির দিয়ে, আজকের দিন পর্যন্ত যারা মাসআলাত তাকফির ব্যবহার করতেছে এটা একটা হাতিয়ার, মুসলিম উম্মার অনৈক্যের জন্য একটা বড় ধরনের হাতিয়ার, মুসলিম উম্মার মধ্যে বিবাদ তৈরি করার জন্য বড় ধরনের হাতিয়ার, মুসলিম উম্মার মধ্যে সন্ত্রাস ইসলামের নামে সন্ত্রাস এবং জঙ্গিবাদকে মানে পুশ করার জন্য এটা সবচেয়ে বড় একটি হাতিয়ার। তাই যে সমস্ত বন্ধুগণ এই কাজগুলো করছেন একেবারে স্পষ্ট করে আমরা এটা বলতে চাই যে এগুলো আসলে আপনাদের জানতে হবে, এগুলোর ইতিহাস রয়েছে। 3 নম্বর যে মাসআলাটি বলবো সেটা হলো মাসআলাত তাকফির। এটি সহজ বিষয় নয়, কোনোভাবেই একজন ব্যক্তিকে কাফের আপনি সাব্যস্ত করে দিতে পারবেন না। আপনি তার সম্পর্কে জানেন না, আন্দাজের উপর বলে দিচ্ছেন কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যদি কেউ বলে যে মানে ইয়া ক্বালা লি আখিহি ইয়া কাফির, শুধুমাত্র ইয়া কাফির, ইয়া কাফির অর্থ তাকে কাফির সাব্যস্ত করা নয়, হতে পারে যে মুনাদি ইউনাদি বিহাজা, তাকে এই মানে শব্দ দিয়ে আহ্বান করতেছে, ডাকতেছে। যদি শুধুমাত্র ইয়া কাফির এই নামে ডাকে, সমস্ত ওলামায়ে কেরাম বলতেছেন ফাকাদ বাআ বিহি আহাদু হয়, তাহলে দুজনের মধ্যে যে কাফের বলছে তাই সে হুকুমটা চলে আসবে, সে কাফের। বুঝতে পেরেছেন? তাহলে এই ব্যক্তি কি এই যে তারা মাসআলাত তাকফির করতেছে তাহা কি এটা জানে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, কীভাবে আপনি কনফার্ম হলেন, কীভাবে তারা কনফার্ম হলো যে মানুষদের কাফির? 4 নম্বর যে পয়েন্টটি আলোচনা করবো সেটা হচ্ছে আমরা লক্ষ্য করেছি অত্যন্ত দক্ষিণ বিষয়, সেটা হচ্ছে এই মানে কাফের মাসআলা এমন পর্যায়ে চলে গিয়েছে যে দেখা গেল যে উম্মার মধ্যে আসলে সবাই কাফের, মুসলিম কারা যারা নেই, কারণ একদল আরেক দলকে এইভাবে কাফের সাব্যস্ত করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে যে মনে হচ্ছে যেন সবাই কাফের, যেটা আপনি বলেছেন। মানে বাস্তবতা এত জটিল হয়ে গিয়েছে। এর জন্য আমি আশা করব আসলেই জাহালতের কারণে, মূর্খতার কারণে আমরা এই পর্যায়ে চলে গিয়েছি। আমাদের আকিদাগত জ্ঞান নেই, মাসালাতুত তাকফির কী, এর ভয়াবহতা কী, মানে এই যে কাফির বলার যে বিষয়টি, এটা কত ভয়াবহ কত জঘন্য, এ বিষয় সম্পর্কে জ্ঞান নেই। একটা বক্তব্য শুনলাম আর সাথে সাথে কুফরি ফতোয়া দিয়ে দিলাম, কাফের কাফের, মানে এই তামাশার মধ্যে চলে গেলাম। এই জ্ঞান না থাকার কারণে আমরা এই কাজের মধ্যে লিপ্ত হয়েছি। আরেকটি মাসালা সেটা হলো এই খুবই সুন্দর, কোনো লাইসেন্সই লাগে না, ইহুদিদের দালাল, এখন কোনো লাইসেন্সের প্রয়োজন নেই। আপনাকে কন্ডেম করার জন্য, আপনাকে কোনোভাবে মানে গায়েল করার জন্য খুব সহজ একটা মানে পদ্ধতি পেয়ে গিয়েছে। এটা হিংস্রতা, এটা আসলে মানে এক ধরনের সাংস্কৃতিক আদর্শিক একটা আগ্রাসন, সন্ত্রাস। সন্ত্রাস মূলত তথ্যগত দিক থেকে সন্ত্রাস হয়, এটি তথ্যগত সন্ত্রাস এবং এটা নৈতিক একটা সন্ত্রাস। মানে এই সন্ত্রাসের মাধ্যমে মূলত সহি বক্তব্য দেবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে মানে গায়েল করে দিল। ইহুদিদের দালাল কি, আপনি কোথেকে ইহুদিদের দালাল বের করে নিয়ে আসছেন? ইহুদিদের দালাল কী কারণে মানুষ ইহুদিদের দালাল হবে? ইহুদিদের দালাল কিসের কী কী, ইহুদিদের দালালের জন্য কী কী আলামত তার কাছে পেয়েছেন? ফলে দেখা যাচ্ছে যে কোনো না কোনো কারণে, সামান্য একটা বিষয় যদি কোনো কারণে ইখতলাফ হয়েছে, আর ইখতলাফ হতেই পারে, মানুষ হিসেবে দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে ইখতলাফ হতে পারে। ইখতলাফ কেন হল? এত বড় সাহস, আমি এত বড় বুজুর্গ, আমার বিরুদ্ধে ইখতলাফ, মানে আমার বক্তব্যের বিপরীতে বক্তব্য, এই ইহুদিদের দালাল, এই ধরনের একটা তোকমা লাগিয়ে দেওয়া হয়ে থাকে। গায়ের মধ্যে একটা মানে বড় ধরনের একটা বোঝা ঝুলিয়ে দেওয়া হয়, ইহুদিদের দালালের বোঝা। কী কারণে এই কাজগুলো করা হচ্ছে? ফলে অল্প কিছুদিন আগে আপনাদের লক্ষ্য করেছি, সুবহানাল্লাহ, একটা গ্রুপ, বাংলাদেশের একটা পরিচিত একটা গ্রুপ, আমি নাম উচ্চারণ করতে চাই না, দেখা গেল যে তাদের বড় মুরব্বী, তিনি দীর্ঘদিন থেকে তাদের মুরব্বী, এমনকি তার মোনাজাতে অংশগ্রহণ করার জন্য তারা দূর দূরান্ত থেকে মোবাইলে পর্যন্ত তারা মোনাজাত ধরে রাখছে। এই সমস্ত লোকগুলো পর্যন্ত শেষ পর্যন্ত দেখা গেল যে খুঁটিনাটি কয়েকটা মাসআলার ব্যাপার তার সাথে দ্বিমত হয়েছে, খুঁটিনাটি কয়েকটা মাসআলার ব্যাপার তার সাথে দ্বিমত হয়েছে। শেষ পর্যন্ত দেখা যায় যে তারা প্রত্যেকটি জায়গায় এমন হিংস্রতা, এমন বক্তব্য, এমন রুক্ষতা, মানে ইহুদিদের দালাল তাকে সাব্যস্ত করে দিয়েছে। কোত্থেকে পেলেন, কার কাছ থেকে এটা গ্রহণ করলেন? আমি জানি, হয়তো আপনারা জানেন, আমি জানি। সেটা হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা খাসামা ফাজার। এটা মুনাফিকদের আলামত। আপনাদের কাছে জানা থাকলে আমার কাছে জেনে নিন, মুনাফিক ব্যক্তিরা এই সমস্ত কাজ করে থাকে, যাদের অন্তরের প্রতি সত্যিকার মুনাফিকই রয়ে গিয়েছে, যারা মানুষের প্রতি মানুষের সম্মান করতে জানে না। হতে পারে কোনো বিষয়ে আপনার সাথে দ্বিমত আমার হতেই পারে, কিন্তু দ্বিমত হওয়ার অর্থ এই নয় যে মানে আপনি আমার বিরুদ্ধে এমন এক পর্যায়ে চলে যাবেন যে আমাকে মানে আপনি আঘাত করা শুরু করবেন। হয়তো আমার বক্তব্যকে আপনি অপছন্দ করলে আপনার বক্তব্যের পক্ষে আপনি দলিল পেশ করতে পারেন, শালীনভাবে আপনি সেটাকে প্রতিবাদও করতে পারেন। প্রতিবাদের পদ্ধতি ইসলামের মধ্যে রয়েছে, কিন্তু প্রতিবাদের পদ্ধতি এই নয় যে আপনি কী করবেন, এক দলকে আরেক দলের পেছনে লেলিয়ে দেবেন। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, এখন এমন একটা সুযোগ এসেছে, সেটা হলো, আমি এর নাম দিয়েছি, এটা হলো মাহাত্তাতুল জুহালা ওয়াল জাহিলিন। জাহেলদেরকে কোথায় পাবেন? স্টেশন কোথায় এদের? এদের সাব স্টেশন করা হয়েছে ফেসবুকের মধ্যে। এদের শয়তান লাআতুল্লাহ আলাইহি একটা সাব স্টেশন খুলে দিয়েছে আমাদের জন্য। যত জাহিল, নির্বোধ, মূর্খ, আহমক আছে সবাই আড্ডা। এক একজনের কন্ডিশন বা বাস্তবতা দেখলে, অবস্থান দেখলে মনে হয় যেন অনেক বড় জ্ঞানী, বিশ্বজ্ঞানীদের মধ্যে একজন। কমেন্ট, তারপরে লাইক ইত্যাদি, মাশাআল্লাহ পোস্ট, মানে ব্লগ, মানে অন্যরকম ব্যবসা। আসলে কিচ্ছু নেই, কোনো ধরনের জ্ঞান নেই, কোনো ধরনের আইন নেই। আর এগুলো সবগুলোই দেখা যাচ্ছে যে এই মাহাতাতুল জাহিলিন, জাহিলদের মধ্যে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা আরাফের 199 আয়াতে বলেছে, ওয়া আরিদ আনিল জাহিলিন, জাহিলদের থেকে দূরে থাকো, মানে এখান থেকে দূরে থাকো, খবরদার। কারণ এখানে মূর্খতার অনেক দিক রয়ে গেছে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, সতর্কতা আসতে হবে। ফলে প্রত্যেকের এই কথাগুলো ব্যাপকভাবে ভাইরাল হয়, মানুষ আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। মানে হয়তো একজন আগে দেখা যেত যে তিনি হয়তো 10 জন লোকের সামনে এই ধরনের একটা মিথ্যাচার করেছেন বা একটা খারাপ কথা বলেছেন একটা মানে ভুল কথা বলেছেন 10 জনের মধ্যে 5 জন ভুলে গিয়েছে আর 5 জনের খেয়াল আছে 5 জনের মধ্যে খেয়াল আছে হয়তো এক বছর পরে এই 5 জনের মধ্যে 4 জন ভুলে গিয়েছে একজনের খেয়াল আছে তাহলে মানে পদভ্রষ্ট হলো একজন পদভ্রষ্ট হলো কিন্তু এখন না লক্ষ লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ার কারণে একসাথে আবার ওই লক্ষ লক্ষ লোক আবার 1 লক্ষ লোকের কাছে শেয়ার করার কারণে এটা সারা পৃথিবীতে চলে যাচ্ছে ফলে এটা হলো মূলত এমন একটি মানে পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে মানে বড় ধরনের ফিতনা উম্মার কাছে কি করা হচ্ছে মানে উম্মার অনৈক্যের আরেকটি মানে বাস্তবতা উম্মার সামনে এসে গেছে শয়তান প্রত্যেকের পকেটে পকেটে প্রত্যেকের সাথে সাথে ঢুকিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া নাম দিয়ে আসলে সোশ্যাল হওয়া থেকে সামাজিক মানে জীবন যাপন করা থেকে আমরা ছোটবেলায় পড়েছি মানুষ সামাজিক জীব সামাজিক জীব যাদেরকে বলা হচ্ছে তাদেরকে সমাজ থেকে বের করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে স্যাটেলাইট এখন মানুষ সামাজিক জীব নয় মানুষ স্যাটেলাইট জীব তাদেরকে স্যাটেলাইট জীবে পরিণত করা হচ্ছে এইজন্য এই ধরনের বিভ্রান্তি মূলত আমাদের সমাজের মধ্যে রয়েছে যেখানে মানে এই ধরনের ফতোয়া এই ধরনের কথা মানে ফলে মুসলমানদের মধ্যে মানে বড় ধরনের একটা বিপর্যয় এই বক্তব্যগুলোর মাধ্যমে তৈরি করা হয়েছে এগুলো কোনো সন্দেহ নেই এগুলোর মূল কারণ হচ্ছে যেটা সেটা হলো আকিদার মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে অজ্ঞতা কোনো সন্দেহ নেই আমরা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখি না জি মুহতারাম ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় যে আপনার সাথে শেয়ার করতে চাই যে বর্তমান সময়ে আমরা কোনো বক্তার বক্তব্যকে এটা কোরআন কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে কীভাবে সংশোধন করতে হয় কীভাবে তার বক্তব্যের সমালোচনা করতে হয় এই বিষয়টা আমরা ইদানিং লক্ষ্য করছি যে কোনো বক্তার বক্তব্যকে আমরা যেটাকে উম্মার অক্ষের প্রতিবন্ধক হিসেবে আমরা ধরে নিই বক্তার বক্তব্যকে আমরা তার সরাসরি বক্তব্য না শুনে তার একটি বক্তব্যকে সামনে রেখে এমনভাবে তাকে ঘায়েল করছি এবং তাকে সমালোচনা করছি অথচ আমরা কোরআন কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে এই সমালোচনা করার পদ্ধতি আলোচনা করেছেন এবং সংশোধনের পদ্ধতি আলোচনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমকে কীভাবে সংশোধন করতে হয় এই পদ্ধতি না জানার কারণেই মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে উম্মাহ ইসলামের মধ্যে তো ইখতিলাফ তৈরি হয়েছে এই বিষয়টা যদি আমরা আমাদেরকে বলতেন যে একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইকে কীভাবে সংশোধন করবে কোরআন সুন্নাহর আলোকে এর শরীর পদ্ধতি কী হতে পারে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের মৌলিক একটি বিষয় হচ্ছে যেটা সেটা হলো গোটা ইসলামটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেফিনিশন দিয়েছেন ইসলামের মূল পরিচয় দিয়েছেন হাদিসের মধ্যে ইসলামের যে মূল পরিচয় দেওয়া হয়েছে সেটা হচ্ছে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন আদ-দীন ওয়া আন-নসিহা আদ-দীন ওয়া আন-নসিহা আদ-দীন ওয়া আন-নসিহা قيل لمن يا رسول الله قال لله ولرسوله ولأئمتهم ولعامة الناس وأئمتهم ولكتابه ولعامة الناس وأئمتهم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ধরনের কথা বলেছেন এখান থেকে আমরা বুঝতে পেরেছি মূলত দ্বীন পুরাটাই নসিহাতের সাথে সম্পৃক্ত ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দিনটাকেই যাতে করে আমরা কল্যাণকামিতায় পৌঁছাতে পারি এটা নসিহাতের আমরা যদি মানে কাছাকাছি অনুবাদ করি তাহলে নসিহাতের কাছাকাছি অনুবাদ হচ্ছে মানে আপনি আপনার ভাইয়ের জন্য কল্যাণকামী হবেন সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ মুসলিমের পরিচয় হিসেবে এই হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন মানে একই বক্তব্যটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা টেক্সটে বলেছেন সেটা হচ্ছে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ হাদিসের মধ্যে আবু হুরায়রা বর্ণিত হাদিসের মধ্যে বলেন যে তুমি মুসলিম হতে চাও তো আহিব্ব লি আখিকা মা তুহিব্বু লি নাফসিক তাকুন মুসলিমান তুমি প্রকৃত মুসলিম হতে হলে এই কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তুমি নিজের জন্য সেটা ভালোবাসবে যেটা ভালোবাসবে সেটা তোমার ভাইয়ের জন্য ভালোবাসবে এটা হচ্ছে নসিহতের মূল কথা নসিহতকে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে সকল ক্ষেত্রে আমি আমার কল্যাণ চাই তো অন্যের জন্য আমি কল্যাণ চাইব এই কল্যাণকামিতা এই কল্যাণকামিতাটা হচ্ছে মূলত দ্বীনের পরিপূর্ণ দ্বীন এটা দ্বীনের সামান্য অংশ নয় এটা পরিপূর্ণ দ্বীন তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার এটাকে কী করেছেন উল্লেখ করেছেন তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রশ্ন করা হলো কিল আলিমান কার জন্য তখন কার জন্য কীভাবে নসিহত করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত আলোচনা করেছেন এই হাদিসে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে সেদিকে আমরা যাব না আমরা যাবো যে কথা সেটা হচ্ছে যে প্রশ্নটা উত্থাপন করেছেন নসিহতের পদ্ধতি কি ইসলামের মধ্যে ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত গ্রহণ করতেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নুসহি লিকুল্লি মুসলিমিন এটা হচ্ছে দিন বুঝতে পেরেছেন بايعنا رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم কাছে আমরা বায়াত গ্রহণ করেছি আলা নুসহ লিকুল্লি মুসলিমিন প্রত্যেকটি মুসলিমের জন্য কল্যাণ কামিতার উপর এটা হলো দিন এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বায়াত গ্রহণ করতেন এই বিষয়ের উপর আসুন এবার নসিহতের পদ্ধতি কি হবে ইসলামের নসিহতের পদ্ধতি খুবই স্পষ্ট সেটা হলো যদি কোনো বিষয়ে আপনার প্রতিবাদ করার হয় কোরআনে কারীমের মূলনীতি দেয়া আছে কোরআন কারীম একটা স্পষ্ট মূলনীতি দিয়েছে ইদফা বিল্লাতি হি আহসান আপনি কোরআন কারীম মধ্যে দেখবেন পুরো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিল্লাতি হি আহসানের কথা বারবার বলতেছেন কেন এর কারণ হচ্ছে উত্তম পদ্ধতিতে সর্বোত্তম যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে আপনি কি করতে হবে আপনি কোনো কিছু প্রতিবাদ করতে হবে কোনো প্রতিবাদ করার উদ্দেশ্য কি তাকে গায়ী করা তাহলে এই প্রতিবাদের কোনো প্রয়োজন নেই এর প্রতিবাদ নয় এটা হচ্ছে আপনি অপমান করলেন দুশমনী করলেন বিরোধিতা করলেন প্রতিবাদ করার উদ্দেশ্য যদি আপনার ব্যক্তিগত কোনো মাসলাহাত থাকে তাহলে এই প্রতিবাদ ইসলামের মধ্যে সামান্যতম কোনো মর্যাদা রাখে না এর মাধ্যমে সংশোধন হবে না এটি সংশোধনের পদ্ধতি নয় এটা সংশোধনের পদ্ধতি নয় ফলে ইমাম শাফিঈ রহমাতুল্লাহি বর্ণিত হয়েছে তিনি বলেন ইজা নাসাহাকা রাজুলুন আলাল মালা ফাকাদ ফাদাহাক যদি কেউ তোমাকে উপদেশ দেয় মানুষদের সামনে ডেকে এনে লোকদের সামনে বলে যে এই তোমাকে এই উপদেশ দিচ্ছি ফাকাদ ফাদা হাকাশ তোমাকে লাঞ্ছিত করলো তোমাকে নসিহত করেনি এটা নসিহতের পদ্ধতি নসিহতের উস্তুব জানি না আমরা খুব ভালো করে দেখি এক ব্যক্তি হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে আসলো এসে হাজ্জাজকে অত্যন্ত কঠিন কঠিন বক্তব্য দিয়ে কঠিন কঠিন কথা বলে হাজ্জাজকে কী করতেছিল মানে নসিহত করতেছিল তখন হাজ্জাজ সে ব্যক্তিকে বলল মানে হাজ্জাজ খুব আমরা জানি যে দুর্ধর্ষ একটি ব্যক্তি ছিল তো হাজ্জাজ তাকে বলল যে তুমি কী করতেছো এটা বলে যে আমি নসিহত করতেছি বলে তুমি কী নসিহত কার কাছে নসিহত করতেছো তুমি কি জানো আমি কি ফেরাউনের চেয়ে খারাপ লোক আমি কি এই যুগের সবচেয়ে বড় তাগুত মনে করতেছো বলছে না ফেরাউনের চেয়ে খারাপ বলে তুমি আমি কি কোন পর্যায়ের লোক আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি মূসা নবীর চেয়ে ভালো বলছে না আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং হারুন দুইজন নবীকে ফেরাউনের মতো তাগুতের কাছে প্রেরণ করেছেন তারপরে আল্লাহ তাআলা বলছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িন তুমি কি নসিহত করো কাকে নসিহত করো আসলে নসিহতের পদ্ধতি আমাদের জানা নেই ফাকুলা লাহু কাওলাল লাইয়িন তাকে কথা বলো কিন্তু খুব নরমভাবে তাকে উপস্থাপন করো নরমভাবে তার সামনে তুলে ধরো আমরা নসিহতের পদ্ধতি না জানার কারণে আসলে ইসলাহ করছি না ইসলাহের মাধ্যমে ইসলাহের নাম দিয়ে আমরা ইফসাদ করছি এটা মূলত ইফসাদের একটা পদ্ধতি এটা বিপর্যয় তৈরি করা ফাসাদ তৈরি করার একটা পদ্ধতি আর পৃথিবীতে ফাসাদ তৈরি করার কাজই হচ্ছে মূলত ইসলামের সবচেয়ে বড় ভয়ঙ্কর কাজ ফলে আল্লাহ রাব্বুল আমিন একেবারেই যাদেরকে পছন্দ করেন না যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন না বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন মুসলিমকে আল্লাহ যারা ফাসাদ করে থাকে তাদেরকে পছন্দ করেন না তাই এই জন্য আমরা বলবো যেটা সেটা হচ্ছে এই কাজে আমাদেরকে সত্যিকার অর্থে নসিহতের উস্তুব জানতে হবে নসিহতের পদ্ধতি জানতে হবে এর জন্য আমরা যে ব্যাপারে নসিহত করতেছি কোন বিষয়ে নসিহত করব সেটাও জানতে হবে কারণ আমরা কিসের নসিহত করতেছি আসলে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে অনেকেরই জানা নেই কিন্তু আমি মনে করি আমি সবচেয়ে বড় কি জানতে হবে মানে আমার এই নসিহতের না আমার নসিহতের সুরতটা কি সেটা হচ্ছে ওই শয়তান আব্দুল্লাহ যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে তখন বলতেছে ও আনা মিনান নাসিহিন এটা আমি তোমাদের নসিহত করতে আসছি তোমাদের কল্যাণ কামিতার জন্য আসছি তোমাদেরকে এই গাছের ফল খাওয়ার জন্য আমি ভালো করে পরামর্শ দিচ্ছি ঠিক একই স্টাইলে মূলত আমরা এই নসিহত করছি সুতরাং এই নসিহতের মাধ্যমে উম্মার সংশোধন হবে না বরং এই নসিহতের মধ্যে মাসলাহাত রয়ে গেছে ব্যক্তিগত স্বার্থ রয়ে গেছে যিনি নসিহত করছেন তার নসিহত আল্লাহ তাআলার কাছেও গ্রহণযোগ্য হবে না এই নসিহতের মাধ্যমে হেদায়েতের প্রশ্নই আসে না কোনো ধরনের মর্যাদা আমরা লাভ করতে পারব না বরং এটা বড় ধরনের বিভ্রান্তি মুসলিম উম্মাহর মধ্যে আরও তাফরিকা তৈরি করতেছে আরও বিচ্ছিন্নতা আরও বিভক্তি আরও গ্রুপিং সৃষ্টি করতেছে আলহামদুলিল্লাহ আমাদের এ যাবৎ পর্যন্ত মুসলিম উম্মার ঐক্য এবং কী এবং কীভাবে এ বিষয়ে মোহতারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন এই সিলেট ভিশন টিভির পথে পাতে অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের মোহতারাম ডক্টর মুহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহকে মুবারকবাদ জানাচ্ছি এবং আমরা সবাই ইনশাআল্লাহ আশা করি আমরা এই মুসলিম উম্মার ঐক্যের জন্য আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা যেন কাজ করতে পারি একে অপরকে যেন একমাত্র আল্লাহর জন্য ভালোবাসতে পারি ইমানের ভিত্তিতে ভালোবাসতে পারি সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু